ট্যারা কুঁজো ঘাড়ব্যাকা মেয়েটি আজ দেশের সর্বকনিষ্ঠ সিইও। পরপর 7 বার চাকরির ইন্টারভিউতে ফেল করার পর মেয়েটি আত্মহত্যাও করতে বসেছিলেন, কিন্তু সেই ট্যারা ঘাড়ব্যাকা মেয়েটি কিভাবে দেশের সর্বকনিষ্ঠ সিইও হয়ে উঠল, চলুন আজ বরং সেই ঘটনাই শেয়ার করি আপনাদের সঙ্গে। রাধিকা গুপ্তা ছোটবেলা থেকেই পড়াশুনায় খুবই ভালো, কিন্তু রাধিকা গুপ্তার অন্যান্য গুণকে ছাপিয়ে সবাই হাসাহাসি করতেন তার শরীরকে নিয়ে, কারণ তিনি একটু কুঁজো, চোখ দুটোও ট্যারা, ঘাড় বেঁকিয়ে হাঁটতেন, তার জন্য পরিচিতদেরও বাঁকা হাসি, বন্ধুদের কটাক্ষও শুনতে হয়েছে ছোট থেকেই। আসলে রাধিকা গুপ্তা যখন মাতৃগর্ভে ছিলেন তখন মাতৃগর্ভে থাকাকালীনই তার ঘাড় ভেঙে যায়, যার ফলে তার ঘাড় জন্ম থেকেই বেঁকা ছিল। রাধিকার বাবা পেশায় একজন কূটনীতিক, মা ছিলেন শিক্ষিকা। বাবার চাকরির জন্য ছোট থেকেই দেশে বিদেশে থাকতে হতো রাধিকাকে। স্কুলে গেলেই শরীর নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হয়েছে রাধিকাকে। তিনি যে স্কুলে পড়তেন সেখানে শিক্ষকতা করতেন তার মা। সবাই মায়ের সঙ্গে তুলনা করতেন মেয়ের, তাদের কথায় মা এত সুন্দরী কেন মেয়ে এত কুৎসিত, এইসব শুনতে শুনতে খুবই মন খারাপ হতো রাধিকার। যাই হোক, মেধাবী ছাত্রী ছিলেন রাধিকা, ভেবেছিলেন বড় হয়ে খুব বড় একটা চাকরি করবেন, কিন্তু প্রতিনিয়ত পরিচিতদের কাছে কুৎসিত শুনতে শুনতে আর নিতে পারেনি রাধিকা, আত্মবিশ্বাস ভেঙে যায়। পড়াশুনো শেষ করে চাকরি খোঁজা শুরু করেছিলেন, কিন্তু জীবনে 7 বার চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হবার পর আত্মহত্যার সিদ্ধান্ত নেন রাধিকা। চাকরির ইন্টারভিউয়ে বিফল হয়ে কোনো এক সময় কোনো রকমে বাড়ি ফিরেছিলেন, দম বন্ধ লাগছিল। তার নিজের ভাষায় তিনি জানলার কাঁচ দিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন ঝাঁপ দেবার জন্য, তিনি আত্মহত্যার চেষ্টা করেন। সেদিন রাধিকার কাছে ছুটে এসেছিল তার বন্ধু, তার বন্ধুই তার খারাপ সময় পাশে ছিল, বন্ধুই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসার পর অবসর কাটিয়ে আবার ফিরে আসেন রাধিকা, আরও একটা ইন্টারভিউ আছে আর এটাই তার জীবনের শেষ সুযোগ বলে সে ভেবে নেয়, এবং নিজেকে সামলে ওই ইন্টারভিউ দিয়েই একটি নামী সংস্থার চাকরি পান রাধিকা, দীর্ঘ চেষ্টার পর প্রথম চাকরি। কয়েক বছর চাকরি করার পর নিজে কিছু করার কথা ভাবলেন, স্বামী এবং এক বন্ধুর সঙ্গে একটি অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম খোলেন, এই সংস্থাটি পরে কিনে নেন একটি মিউচুয়াল ফান্ড সংস্থা। এইভাবে পুরো দস্তুর কর্পোরেশন জগতে ঢুকে পড়েন রাধিকা। একদল স্যুট প্যান্টের মাঝে রাধিকা গুপ্তা একা একটি শাড়ি পরা মেয়ে। যখন এই মডার্ন যুগে সবাই নিজেকে রিপ্রেজেন্ট করতে ব্যস্ত ছোটোখাটো পোশাকে, সেখানে রাধিকা ভারতীয় কালচারের শাড়িকেই সবার সামনে তুলে ধরেন, সবার মাঝে শাড়ি পরেই একাই কাঁপিয়ে চলেছেন ভারতবর্ষ। এই সংস্থাতেই 33 বছর বয়সে সিইও হন রাধিকা, ভারতের অন্যতম কনিষ্ঠ সিইও রাধিকা। কেউ ট্যারা কেউ কুঁজো বলে ব্যঙ্গ করেছিল, তাই তাদেরকে সোজাসুজি উত্তর দিয়েছেন রাধিকা গুপ্তা।